এই পাশের জেলা কুমিল্লা 17 সালে একটা মাহফিলে আমি খাবার খাচ্ছিলাম এক অন্ধের পাশে বসে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা চেল্লা পাল্লা করছি, লোকটা আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনারা চিল্লাচ্ছেন। অথচ 48 বছর আমার জীবনে কারেন্ট নেই। কই আমি তো চিল্লালাম না, আমি ছোটবেলায় দেখতে পেতাম। এরপরে একটা অসুখ হওয়ার পরে আমি অসুস্থ হয়ে আমার চোখ দুইটায় হারিয়েছি। এই 40 বছর আমি দুনিয়া কি কিছুই জানি না, দিন রাত আমার কাছে সমান মনে হয়। অন্ধ ওই দিন আমার আরেকটা তথ্য দিয়েছিল, হুজুর চোখ যাদের আছে তারা তো দেখে, দিনের বেলায় ঘুমিয়ে থাকলে তারা স্বপ্নে দেখে, আমরা যারা অন্ধ দিনের বেলা রাতের বেলা তো দেখি না, ঘুমিয়ে থাকলেও কিছু দেখি না, শুধু একটা আওয়াজ শুনি। ওই দিন আমি বুঝে ফেলেছি যে আল্লাহ আমারে কি দিয়েছে। রমজানে আমি ওমরা হজে ছিলাম, একটা ভিডিও দেখাচ্ছিল, ওখানে মাত্র 11 বছর বয়সের একটা কোরআনের হাফেজ অন্ধ বিচারক জিজ্ঞাসা করছে, তুমি তো এতগুলো দেশের ভেতরে ফার্স্ট হয়েছো, এত সুন্দর তেলাওয়াত, কিন্তু তোমার চোখ নেই, তোমার আফসোস লাগে না, আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই। ছেলেটা বলছে, ওস্তাদ কোনো অভিযোগ নেই, আমি আরো আনন্দে আছি। আনন্দে আছি মানে চোখ নেই, এরপরে আনন্দে আছো মানে কেবল তোমার জীবন শুরু, সারাটা জীবন এভাবে অন্ধ হয়ে থাকা লাগবে, একটা বারের জন্য আল্লাহর প্রতি কোনো অভিযোগ অনুযোগ তোমার আসে না, যে আল্লাহ তুমি আমার চোখ দিলে না কেন, আমি তো খারাপ কাজে ব্যক্ত হয়েছি না, তোমার কোরআন আমি অলরেডি 11 বছর বয়সে অন্ধ মুখস্থ করে ফেলেছি, চোখটা দিলে আমি আরো এগিয়ে যেতে পারতাম। ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে দেখলাম বলছে, ওস্তাদ কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষকে যখন আল্লাহ একা একা সামনে ডাকবে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবেন স্রেফ একা একা, কয়জন করে আল্লাহ তার নিজের সামনে ডাক দেবে হামসাকে, এই 33 বছর জীবনের জীবনের প্রতিটি নিয়ামতের পঙ্খানো পঙ্খানো হিসাব দিয়ে তারপরে সামনে যাওয়া লাগবে। ছেলেটা বলে, বিচারপতি বা বিচারক, ওস্তাদ আল্লাহ যদি আমাকে কিয়ামতে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান তোর পা থেকে মাথা পর্যন্ত একটা একটা করে নিয়ামতের জবাব দে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আসতে যখন চোখ পর্যন্ত আসবে, আল্লাহকে অন্তত ডাক দিয়ে বলা যাবে, রব্বুল আলামিন তুমি তো আমাকে চোখ দাও নি, দুনিয়া কি আমি কিছুই জানি না, মায়ের পেট থেকে আমি অন্ধ, এই ওসিলা হলো আজকে তুমি আমার চোখের দিকে তাকিয়ে মাফ করে দাও। এই 11 বছরের ছেলেটার চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা কোথায়, আকাশ পাতাল পাল্টানো। কোরআনে কারিমের সূরা নাহালের এই 78 নম্বর আয়াতের তাফসির পড়ার পর আমি দেখেছি, আল্লাহ পাক নিজের পক্ষ থেকে যে 5টা জিনিস রব নামের কারণে আমাকে দান করেছেন, একটাও যদি কম দিত কিয়ামত পর্যন্ত আমি অপূর্ণাঙ্গই থেকে যেতাম। কবরে যাওয়ার পরও মানুষ বলতো এটা কানার কবর, বলেন এটাই ন্যাংড়ার কবর, কবরে গিয়েও শান্তি পেতেন না, মানুষ গালি দিয়ে ডাক দিত না, তো মানুষ চিনত না, যদি বলতো এটা হামসার কবর, কোন হামসা, ওই কানা হামসা, মানুষ চিনত। এই 8-5-13টা জিনিস যখন এক হয়, ফেরেশতারা তখন বলে, রব্বুল আলামিন এর কি বানাবো, এবার বলেন এর আকৃতি কি দেব,
তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন, এটা ছেলে বানাবে না মেয়ে বানাবে সিদ্ধান্ত দেয় হামজা। কে বলেন বলেন? সুতরাং ছেলে হোক মেয়ে হোক আপনারও হাত নেই, বড় হাত নেই, হাত কার? এই জন্য বড় পরে রাগ গড়া মানে মা। বলেন বলেন? কেউ যদি জেনে শুনে আল্লাহর উপরে রাগ করে ওর ইমান আর থাকবে? এরকম মূর্খতা যদি এলাকায় কেউ করে থাকেন তাও বা করে ফিরে আসবেন। আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল এখানে, হযরত ওমর একটা একটা করে ভাবে মিলাতেন, রব মানে প্রতিপালক, রব মানে আইনদাতা। আমার 3.5 হাত বডির ভেতরে দেখি তো আল্লাহর আইন চলে কিনা, আমার পরিবারে আল্লাহর আইন আছে কিনা, আমার রাষ্ট্রে আল্লাহর আইন আছে কিনা, এগুলো মিলিয়ে মিলিয়ে অনিষ্টা যখন পুরা মিলাতে পারতেন তখন বলতেন মালিকিন নাস। এই কারণে তার নাস ফালাক পড়তে লেগেছে 11 বছর আর আমাদের লাগে 1.5 মিনিট। কোরআন পড়ার অর্থ আমি তাহফিজুল কোরআনে আজ 2-3 ঘন্টা সময় ব্যয় করে যেটা বুঝলাম, শুদ্ধ করে পড়ার নিয়ম আছে, কোরআন বোঝারও সিস্টেম চালু করছে, কিন্তু এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে। হযরত ওমরের মতো এভাবে সেট করি করি এই সিস্টেম আজ অনেক জায়গায় নেই আর আমরা অনেকে জানিও না। এটা বসে বসে উনি তেলাওয়াত করছে সকালবেলা ফজরের পর, আল্লাহ পাক বলেন মিসকিনকে যারা খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না মানুষকে, এই মানুষগুলো আর যাই করুক কিয়ামতে বিশ্বাস করে না। অথচ উনি পড়ছিল তেলাওয়াত করছিল আর আল্লাহ দিয়েও কাজ দিব বিদ্দিন। হে নবী আপনি কি দেখেছেন ওই মানুষগুলো যারা কিয়ামত বিশ্বাস করে না? নবীজি বলেন কই? আমার কাছে যারা আসে এরা তো সবই মনে হয় কিয়ামতে বিশ্বাসী। আল্লাহ পাক বলেন না ফাদালিকাল্লাযিয়াদুল্লিয়াতীম, যারা এতিমের গলায় ধাক্কা দেয় মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করে না। ও কোরআন পড়ছে আয়াত, একজন অসহায় মানুষ ভিক্ষুক ফকির একজন মিসকিন এতিম এসে একটু সাহায্য চেয়েছে, কোরআন শরীফ পড়া বন্ধ করে সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দেওয়ার দরকার ছিল, কথা বলেন? তাহলে এইটা হয়তো 3 নম্বর শর্ত, এটা বাস্তব জীবনে আমল। 4 নম্বরটা বড় কড়া কঠিন, কেউ যদি বলে আমি কোরআন পড়ি তাহলে তাকে শুদ্ধ করে পড়া লাগবে, অর্থ বোঝা লাগবে, ওটা প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে, 4 নম্বরে ওটা যেন মানুষ মানতে পারে এই ব্যবস্থা করে দেওয়া লাগবে। এদেশে ওই সিস্টেম আছে, ওইটাই তো চেয়েছিলাম যে শুধু নিজে শুদ্ধ করে পড়বো না, শুধু নিজে বসবো না, নিজেই মেনে নেব না, আমি মানুষকে মানাতে চাই, এরকম একটা ব্যবস্থা এরকম একটা পরিবেশ তৈরি করতে চাই। এই কারণে 3 বছর ছেলে আমি। কোন কারণে আপনি ছেলে আমারে রাখলেন বলেন? আমি কি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম? বলেন, হ্যাঁ গল্প বলছো বন্ধ করেন না কেন? কোরআন পড়ার যে 4টা শর্ত বললাম, আমি সহ যারাই আছি আল্লাহ আমাদেরকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই 4টা শর্ত মেনে কোরআন হক আদায় করে পড়ার তৌফিক দিন। দ্বিতীয় শব্দ কি? ফাস্তাজহারহু, যে ব্যক্তি কোরআনকে এজহার করে, এজহার মানে না, এজহারের 99টা অর্থ আছে, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে বিজয়ী করা, এজহার মানে কায়েম করা, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে জানানো। তার মানে কোরআন যে পড়ে শক্ত আদায় করে হক আদায় করে
আর কোরআনকে দাঁড় করানোর জন্য, বিজয়ী করার জন্য যারা দুনিয়ায় চেষ্টা চালাবে, এরকম মানুষ তো এখন দেশে বেশি নেই। আর এই কথা বললে অনেকে রাজনীতি মনে করে মন খারাপ করে। কোরআন বিজয় করা লাগবে, কোরআন কায়েম করা লাগবে, প্রতিষ্ঠিত করা লাগবে। কথা শোনার পরে যদি কারো কাছে রাজনীতি মনে হয়, এটাই রাজনীতি। যদি কারো মন খারাপ হয়, কসম করে বলছি ওর পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দিস। এটা তো আমি বানিয়ে বললাম। সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ কোরআনে যা নাযিল করেছেন মানে না এমন না, যদি কেউ কোনো বিধান শোনার পরে মন খারাপ করে সঙ্গে সঙ্গে ফাআহবাতা আমালাহুম, ওর পেছনের সব ভালো কাজ আল্লাহ নষ্ট করে দেয়। এই আয়াত অনুযায়ী আমি এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের 185 জন মানুষের আমল নষ্ট হয়ে গেছে। 85 জন বললাম কেন না জানি, আমি আবার ওর ভেতরে আছি কিনা আল্লাহ জানে। কোরআনের কথা মেনে নেওয়া স্বতঃস্ফূর্ত ভাবে তো দূরের কথা, কেউ যদি শুধু মন খারাপ করে এত মানা যায়, আপনার পেছনের সব কাজ আল্লাহ ধ্বংস করে দিস। এই হিসাবে বলেন তো এ দেশে এরকম মানুষ নেই। কেন কোরআনে সার করার জন্য বললেন বলেন? এর পরের যে দুইটা শব্দ খুব গুরুত্বপূর্ণ। এখানে যারা বিভিন্ন মাদ্রাসায় হাদিস পড়ায় মহাদিস জিজ্ঞাসা করেন মাঝখানে নবীজি ফা দিয়েছেন, ফা অক্ষরটা আরবি গ্রামার অনুযায়ী বালাগাত মানতে কি 13টা অর্থে ব্যবহার হয়, কয়টা? আগের এই দুইটা শব্দ যদি কেউ মেনে নিতে পারে, পরের যে এই সমস্ত বিষয়গুলো আসবে অবশ্যই আল্লাহ তার জীবনী কার্যকর করবে। শব্দের দিকে আমি খেয়াল করার জন্য বলছি আলেমদের। প্রথম ছিল যে ব্যক্তি কোরআন পড়ে, পড়ার হক কয়টা বলেন? বলেন আরো জোরে বলেন। কালকে কেউ এভাবে ক্লাস নিলে বলতে পারবেন কোরআন পড়ার হক কয়টা? এই চারটা হক আদায় করে যারা পড়ে, এরপরে কোরআনকে সার করার জন্য যারা চেষ্টা চালায়, কোরআনকে বিজয়ী করার জন্য দুনিয়ায় যারা সর্বাত্মক চেষ্টা চালায়, কায়েম করে দেখানো ফরজ না, চেষ্টা করা ফরজ। তাহলে ফাহাল্লাহ হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর ভেতরে বর্ণিত হালালকে হালাল আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়। কেন আল্লাহর নবী ফা দিয়ে আবার শুরু করলেন? কারণ কোরআন যদি বিজয়ী থাকে ওই সমাজে হালালকে হালাল চেনে মেনে নেওয়া সহজ হয়। কোরআন যদি বিজয়ী থাকে হারামকে হারাম জানার পরে ছেড়িয়ে দেওয়া সহজ হয়। কোরআন যে দেশে বিজয়ী নেই, যে সমাজে বিজয়ী নেই, ওখানে হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারবেন না, এরকম জায়গা নেই, নাম ধরা লাগবে। হারামকে হারাম জানার পরও আপনি ছাড়তে পারবেন না, কি কথা বলেন না কেন? এই জন্যই নবীজি জানিয়েছেন কোরআন যারা পড়ে আর এজহার করার জন্য চেষ্টা চালায়, তখন এর হালালকে হালাল হারামকে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারবে। কি হবে জানো? আদখালাহুল্লাহুল জান্না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে দেবে না দিয়েছে? না আপনি আলেন না, এখানে কি সমস্যা আপনাদের? আমি কিন্তু পরে একটা ঘুরে জিজ্ঞাসা করবো কি বললাম, এখানে নড়াচড়া একটু বেশি হচ্ছে, আপনি না শুনতে মনে চায় ঘুমিয়ে থাকে। বলেন আদখালাহুল্লাহুল জান্না, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? এই আলেমকে বলছি, আল্লাহ জান্নাতে দিয়েছে না দেবে? দিয়েছে। ফাজেল পাশ, ফাজেল মানে ফজিলত, তার মানে আর মাদ্রাসা লাইনে ডিগ্রি পাশ করেছে। কি বললো? যে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে।
অথচ আমরা এখনো মরি নাই, না মরলে আল্লাহ জান্নাত দিল কি করে? তার মানে এর ভেতরে অবশ্যই কিছু লুকিয়ে আছে, ওইটা বের করার জন্যই তো তাফসীর মাহফিলে আসা লাগে। কি আছে লুকিয়ে? নবী যে হাদিসের টিকায় আমি পড়েছি, আসলে কণ্ঠটা সাপোর্ট করছে না, গলা হয়ে গেছে সে রওশনের স্বাদের মতো এইভাবে। ওনাদের এলাকায় গিয়েছিলাম তো, ওই যে বসে গেছে আর হচ্ছে না, এ শামী ওসমানের মতো হওয়া লাগবে। কি বলছিলাম বলেন তো? কেউ যদি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায়, তাহলে সে হালালকে হালাল হারামকে হারাম জেনে মেনে নিতে পারবে। নবী জীবনের এরকম পরিবেশ যদি তৈরি করতে পারো, তুমি মনে করবো যে একটা জান্নাতি আছে। আদখলাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না, দিয়ে দিয়ে সেটা মাঝের শিকা। সুতরাং এরকম পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি, সত্যিই বিশ্বাস করেন একটা মিনি জান্নাতে দেশ তৈরি হয়ে যাবে, সেটাকে মনে করতে পারছি। আজ দাঁড়িয়েওয়ালা এরকম দশটা মানুষকে আপনি দাওয়াত দিয়ে ঘরে খাওয়াবেন, ওদিকে দশজন থানায় খবর দেবে ওখানে গোপন মিটিং চলছে, কি জান্নাতে আসি। এই যেন আদখলাহুল্লাহ জান্নাহ মিলছে না। আরো বিভিন্ন কিরমান কাতিবিন বিভিন্ন জায়গায় বসে আছে তো, এই জন্য আমি আর নিচে নামতে পারলাম না। আমি আজকে এমনি কোর্টে হাজিরা দিয়ে আসলাম, বিচারক যেভাবে তাকাচ্ছিল না জানি আজকে আবার যদি আটকিয়ে দিত, এ তাফসির করা আকাশে চুল খেত। থাক আমি নিচে নামছি না, আমি তেল তালা বাজ করছি, ঠিক আছে? অবশ্য ঠিক, ঠিক আছে, আপনি রাজি থাকলে আমার অসুবিধা নেই। গরম পানি আর লাগবে না, গরম পানি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, হাদিসের ব্যাখ্যা, অসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, শেষ পর্যন্ত আমার দরকার নেই। আমি যতটুকু বোঝানোর চেষ্টা ছিলাম আমি আশা করি এ পর্যন্ত বুঝে ফেলেছি। কোরআন আমাদের হক আদায় করে পড়া লাগবে আজকে থেকেই, যদি এ বয়সেও না পারেন মরণের আগ পর্যন্ত টার্গেট নিন, আজরাইল না আসার পর্যন্ত আমি তালবে এলেম থাকব। কারণ তালবে এলেম অবস্থায় যদি আলিফ বা তাসা পড়তে পড়তেও মারা যান, আপনার কবরে আর কোনো হিসাব নেই, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবেন। এই সুযোগটা কাজে লাগানো যাবে না? যে জরিপ পাওয়া যায় 100 জনের 95 জন আমরা পড়তে পারি না, এ জরিপ আমরা আগামী বছর উল্টিয়ে ফেলবো ইনশাল্লাহ। ওরা উল্টিয়ে 100 জনের 100 জনই আমরা জানা জানি কোরআন পড়তে পারি, তা আনাকুম জানাকুম না, হক আদায় করে এই 4টা শর্ত মেনে বলেন। তাহলে যে যতটুকু পড়বে শুদ্ধ করে বুঝবে, নিজে আমল করবে আর মানুষের কাছে পৌঁছাবে, এই দেশে কোরআনে কারিম প্রসারে আর কেউ বাধা দেওয়ার সাহস করবে না। কারণ আমরা 96 ভাগ, বাধা দেবে কে?
দুই নম্বরে যে যেখানে আসি ওই জায়গা থেকে কোরআন যেন প্রকাশ হয়, প্রসার হয়, এসহার হয়, দাঁড় হয়, কায়েম হয়, বিজয়ী হয়, চেষ্টা চালিয়ে যাব, বাকি ফল আল্লাহর হাতে। কারণ কোরআনের মালিক আমি না, এ জমিনের মালিকও আমি না, এ কোরআনের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ, আমরা শুধু কামলা। শ্রম দিয়ে যাব, শেষে বেতন পাব। আল্লাহ এই বেতনটা যেন আমাদের জান্নাত এটা দান করেন, তাহলে মিনি জান্নাতে দুনিয়া থেকে আমরা দেখে যেতে পারবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে কোরআনে কারিমের একটা আয়াত পড়েছি মাত্র, সূরা মারেজ থেকে 11 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় আজকে মুক্তিপণ। কি বললাম, এত কঠিন বিষয় এটা, দুনিয়ার হিসাবে তো আছেই, মরণের পরে আল্লাহ একটা বিষয় সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মরণের পরে আমি ময়দানে মাহশারে এমন কঠিন অবস্থা বানাবো কিয়ামতের, ওই ময়দানটা খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন। দুনিয়া এক দুই করে যেভাবে গণনা করো, মরণের পরে এক একটা দিন শুরু হবে কিয়ামতে 50,000 বছরের মতো লম্বা। এ বিশাল জীবন এক একটা দিন, বিজ্ঞানে আয়াত নিয়ে প্রমাণ করতে চেয়েছে, কেউ যদি দুনিয়াতে 100 বছর হায়াত পায়, মরণের পরে যে জীবন শুরু হচ্ছে ওই জীবনে এক একটা দিনের তুলনায় মানুষ যেন মাত্র 2.5 সেকেন্ড বেশি থাকে। কত, আমি 33 বছর এখন বয়সে, ওই হিসাবে আমি মাত্র 1 মিনিট হায়াত পেয়েছি মরণের পরের জীবনের তুলনায়। হ্যাঁ, কথা বলেন এখন 2.5 সেকেন্ড যেখানে, তাহলে 33 33 আরো 33, হিসাবে আমি মাত্র 1 মিনিট কয়েক সেকেন্ড হায়াত পেয়েছি দুনিয়ায়। এর ভেতরে কত স্বপ্ন অলরেডি আমি দেখে ফেলেছি, আরো দেখতেছি। আমি যদি কোরআনের আয়াত সত্যি বিশ্বাস করে থাকতাম, বাস্তবে বলেন তো 2.5 সেকেন্ডের জন্য যা করছি, 2.5 মিনিটের জন্য আমি যা করছি 100 বছরের হায়াতে, কোটি কোটি মিনিট পড়ে আছে আমার সামনে, ওর জন্য কি করা দরকার? আল্লাহ বলেন, প্রতিটি মানুষের সামনে দিন কিন্তু আমি রেখে দিয়েছি, যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে ওই দৃশ্য দেখলে, মেয়েদের লজ্জাস্থান আর লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে পড়ে যাবে, দুধের বাচ্চার কথা পর্যন্ত মা ভুলে যাবে, মনে রাখতে পারবে না। ওলা ইয়াসালু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর কোনো কথা মনে রাখবে না, মনে রাখার মতো হবে না। কেন, ইউবাসসারুনাহুম, তাদেরকে যদিও মুখোমুখি করা হবে, দেখানো হবে যে এটা তোর সেই বন্ধু। কয়েকদিন আগে আমি দিনাজপুর গিয়েছিলাম, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক বন্ধু ছিল মাওলানা মাহফুজুর রহমান, ওরা আমি বেম জেলে যাওয়ার আগেও দেখি নাই কয়েক বছর, এরপরে তো 3 বছর আর এই কয়েক মাস, প্রায় 5-6 বছর কেটে গেছে। ও শুনেছে কিভাবে আমি দিনাজপুরে ঢুকেছি, খবর দিল, নাম্বার নিয়ে পরে দেখার পরে বললাম আজকে সময় নেই, যাই অন্য দিন আসব। ও আমাকে দেখার পরে যে আচরণ করেছে, আমার তো আয়াতটা মনে পড়েছে, কিয়ামতে আল্লাহ কঠিন অবস্থায় এই মাহফুজ আমারে বলবে, হামজা আমি তোমারে চিনি না, ইয়াওয়াদুল মুজরিমুনা ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, কিয়ামতের ওই ময়দান থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আমি আল্লাহকে এই কথাও বলবো, আল্লাহ এই যে 7 বছর পরে যার সাথে দেখা হয়েছিল, এখন তো একটা নজর ওর থেকে আলাদা করতে মনে চাচ্ছে না, এই মাহফুজকে আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম। জান অন্তরঙ্গ এত বড় বন্ধুকে পর্যন্ত মানুষ মুক্তিপণ দিতে চাইবে, বিবানি নিজের সন্তান পর্যন্ত, আল্লাহ সন্তানের নাম দিলেন কেন? এই পৃথিবীতে আমরা বন্যা দেখেছি, জলোচ্ছ্বাস দেখেছি, বন্যার সময় অনেক মা পর্যন্ত নিজে ভাসতে ভাসতে মারা গেছে, নিজের 2 বছরের ছেলে আর মেয়েকে বুকের উপরে রেখে ভাসিয়ে রেখেছে, তার মানে নিজের জীবনের তুলনায় সন্তানকে ভালোবাসে এরকম মা দুনিয়ায় আছে? বলেন,
আমার ওই ছোটো মেয়েটা ফারিহা জান্নাত, ওর আমি জেলে যাওয়ার এক বছর রেখে গিয়েছিলাম, এখন ওর বয়স 4 বছর, এখনও আমারে ভালো চেনে না, কিন্তু ওর প্রতি আমার যে ভালোবাসায় 3 বছরে জন্মিয়েছে। এই যে কোরআন শরীফ আমার সামনে, বাস্তব কথা বলছি, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমারে বলে দেশ তোমার নামে লিখে দিলাম, ফারিহাকে জবাই করো, আমার দ্বারা সম্ভব না, সত্যি বলছি। অথচ আল্লাহ ফারিহার নামটাই দিয়েছেন আগে বিবানী, কেয়ামতে এই ফারিহাকে হামজা বলবে আল্লাহ এরেও দিয়ে দিলাম, আমারে মুক্তি দাও। অনারায়ণগঞ্জবাসী, বিষয়টা বলতে আমি যত সহজে বলছি, এটা প্র্যাকটিক্যালে কি অত সহজ বলেন? আপনি বাস্তবে ওই সম্মুখীন হন তো দেখি। ইব্রাহিম আলাইহিসসালাম হয়েছিলেন 80 বছর বয়সের সন্তান হওয়ার পরেও 13 বছর খোঁজ খবর নেননি, 13 বছর পরে সে বলছে আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে জবাই করার জন্য। আমার মনে হয় আমাদের মতো ছেলে মেয়েরা হলে বলতো তুমি কি বাবা না কসাই, ভণ্ডামি করতে এসেছো, জন্মের পরে আর খবর নাওনি, এ মরুভূমিতে রেখে গেছো, 13 বছর পরে এখন এসেছো বাবার দাবি নিয়ে আবার জবাই করার জন্যে, তোমার মতো বাবা আমি মানি না। অথচ ইসমাইল নবী বলেছিলেন বাবা হুকুমটা আল্লাহর, আমি আপনার আল্লাহর বিধান, আমার আল্লাহর বিধান মানতে ওই পরিমাণে রাজি আছি যে পরিমাণে আপনি রাজি আছেন। আল্লাহ এখানে শব্দের দিকে খেয়াল করে দেখবেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক বলেন দুইজনে যখন এগ্রি হয়ে গেছে তখন আল্লাহর বিধান তারা মানতে সহজ হয়েছে। তাফসীরে ফিসলালিল কোরআনে মুফাসসির বলেন আসলামা আল্লাহ দিলেন কেন, তাসনিয়ার সিগা দিয়েছেন এই জন্য, ইসমাইল নবী যদি বলতেন আমি সবাই করব, আল্লাহর বিধান আমি মানব, ইসমাইল নবী যদি বলতেন না আমি এটা হতে দেব না, আমার জীবন আমি দেব না, আল্লাহর বিধান মানা হতো, বলেন বলেন, পারতো না। আবার ইসমাইল যদি বলতেন হ্যাঁ আমি সবাই হব, আল্লাহর বিধানে আমি রাজি আছি, ইব্রাহিম নবী যদি বলতেন না আমার মায়া লাগে 80 বছর বয়সে ধরে পেয়েছি আমি করব না সবাই, আল্লাহর বিধান পালন হতো। ও বাংলার মুসলমানেরা কেন ওই আয়াত পড়েন শিক্ষা নেন না, শুধু এই টোপিওয়ালা গুলো হেফাজত জামাত চর্ম নাই কি করবে এদেশে, আর এদেরই দায় পড়েছে নাকি ইসলামে দেশে কায়েম করার। আপনি মুসলমান না, হ্যাঁ কথা বলেন না কেন, আপনার আগা কাটা নেই না, অনেকের কাটা নেই, এই যে এটার কাটা নেই, এই ওটো না এর কাটা হয় না, এরকম কয়েকটা আছে, তাছাড়া বাকি তো সবই কাটা আছে, অন্তত আপনি টুপি তো মাথায় দিয়ে আছেন। এখন আমরা আজ যারা দেশের দায়িত্বে আছি 1734 জন মানুষ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এলাকার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত, এই মানুষগুলো যতদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালামের ভূমিকায় অবতীর্ণ না হবে, 16 কোটি জনগণ আমরা যারা, তারা যদি ইসমাইল নবীর ভূমিকায় এগিয়ে না আসি, কিয়ামতের আগে দেশে ইসলাম কায়েম হবে না। যতটুকু বোঝার যদি বুঝে থাকেন আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে। আমরা আহ্বান, যারা যারা দায়িত্বে আছেন আপনারা ইব্রাহিম নবীর ভূমিকায় আসেন। নারায়ণগঞ্জের বন্দরে যে 50টা পরীক্ষার কথা বলেছিলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের, আপনার যারা দায়িত্বে আছেন আমাদের পিতার মতো অভিভাবক, সুতরাং আমরা চাই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর মতো এগিয়ে আসবেন আল্লাহর বিধান পালন করার জন্য। আমরা 16 থেকে 18 কোটি জনগণ ইসমাইলের ভূমিকায় জীবন দিতে আমরা রাজি আছি আল্লাহর বিধানের জন্য। দেখবেন ইসলামের শত্রু নেই এদেশে, 4 ভাগ
অন্যান্য উল্টোপাল্টো লোক আছে, 96% আমরা। সুতরাং আমাদের ওই চিন্তা নেই, ও শত্রুতা করেও কিছু করতে পারবে না, বহু চেষ্টা চালাচ্ছে, এখনো পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ নেই, বিভিন্ন রকমের সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। না আপনি পারবেন না, আপনাকে আমি কোরআন সামনে নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বিশাল জনসমুদ্র সামনে নিয়ে গ্যারান্টি দিচ্ছি, এদেশে এখনো যারা ষড়যন্ত্রে আছেন থামেন, পারবেন না। যা যা ষড়যন্ত্র করছেন ওখানে থেমে যান, কিয়ামতের আগে দেশ থেকে ইসলাম বিদায় করা সম্ভব না। যত চেষ্টা চালাচ্ছে তত বেড়ে যাচ্ছে। কি করেছেন আমারে 3 বছর আটকিয়ে, আগে 20,000 মানুষ হতো, এখন 50,000 হচ্ছে। এই জন্য হবে না, এভাবে এই সিস্টেম বাদ দেন, আদর্শ নিয়ে আসেন। আমরা এসেছি রসুলের আদর্শ নিয়ে, পৃথিবীর কোন আদর্শ এখানে আর হবে না, এই জায়গায় সব জিরো বলেন। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা সবচাইতে আপন যেটাকে বলি সন্তান, আমার ফারিহাকে পর্যন্ত যদি কিয়ামতে আমি দিতে চাই, তে আর কে বাকি থাকে? আল্লাহ এরপরও আর একজনের নাম দিয়েছে। আল্লাহ পাক বলেন, ও সাহিবাতিহি ওয়া আখি, মানুষ কিয়ামতে তার বউকে পর্যন্ত মুক্তিপণ দিতে চাইবে, কাকে বলেন? বলেন, এমনকি তার ভাইকে। ও ফাসিলাতিহিল্লাতি তুবি, তার জ্ঞাতি গোষ্ঠী, তার দলের লোক যারা তাকে আশ্রয় দিত বিভিন্ন জায়গায়, আকাম কোকাম হন্ডামি করে আসলে এলাকায় যারা তারে আশ্রয় দিত, তারা পর্যন্ত বলবে আল্লাহ এগুলো নিয়ে নাও। অমাং ফিল আরদি জামিয়া, পৃথিবীর যত সম্পদের মালিক সে ছিল, স্থায়ী অস্থায়ী সব আল্লাহর কাছে বিনিময় হিসাবে বলবে এগুলো নাও। সুম্মায়ুঞ্জি, এরপরেও তুমি আমাকে বাঁচাও। অ বাংলার মুসলমানেরা একটু খেয়াল করেন, আয়াতগুলো আল্লাহ কত শক্তভাবে আমাদের জানাচ্ছে। এই কথাগুলো বলতে বলতে আল্লাহ হঠাৎ করে আলোচনার ধরনটা পাল্টিয়ে ফেলেছেন। আল্লাহ পাক বলেন, এতগুলো জিনিস মানুষ আমাকে দিতে চাচ্ছে মুক্তিপণ হিসাবে বাঁচার জন্যে, কাল্লা কখনোই না, ইন্নাহা লাজ, তাকে আমি লাজয় প্রবেশ করাবো। কোথায় বলেন? বলেন, লাজা কি? না, জাহান্নামের একটা দরজা। এখানে যারা আলেম আছে তারা বাদ দিয়ে আমার মনে হয় সাধারণ 100 জনের 99 জন ভুল করবে। যদি বলি জাহান্নাম কয়টা, বলবে 7টা। কোনো জায়গায় পেয়েছেন আপনি কোরআনে? না, নেই। কোরআনে আছে জাহান্নাম 1টা আর জাহান্নামের দরজা 7টা। কয়টা? এটা তো আমি বানালাম নাকি? সূরা হিজর 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে 44 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, জাহান্নাম 1টা, লাহা সাবাতু আবওয়াব, এর দরজা 7টা। দরজা লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে কিয়ামতে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। আজ নারায়ণগঞ্জের মানুষকে বোঝাতে চাই আমরা কোন ধরনের অপরাধ করছি আর কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হচ্ছি। যদি এখন ওই 7টা দরজার যে কোনো দরজার সামনে থাকি, লোখান থেকে ফিরে জান্নাতের দরজা আছে কয়টা? না না, জান্নাতের দরজা 8টা। শুধু শুনেছেন, কোনোদিন পড়েছেন? পড়েননি। কোরআনে কারিমে আল্লাহ 100টা জান্নাতের স্তরের কথা দিয়েছেন, কয়টা? 100। ওই 100টা দরজা খোলা আছে, স্তর বানানো আছে, যে যেই দরজার সামনে দিয়ে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবেন আজকের আলোচনা থেকে শেষ পর্যন্ত। আমরা বলছিলাম জাহান্নাম 1টা দরজা 7টা, কারণ কি? প্রাইমারি একটা স্কুল, এখানে 1 থেকে 5 পর্যন্ত পড়ায়, স্কুল কয়টা? বলেন, বলেন। ক্লাসরুম, দরজা,
যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। আল্লাহ বলেন জাহান্নামে একটা, দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে তার কেসেমে ওইটা জুটবে তার ভাগে। তাহলে আজকে আপনি মিলাবেন আপনি কোন অপরাধে আছেন আর কোন দরজা দিয়ে আল্লাহ আপনাকে প্রবেশ করাবে। তার প্রথম নম্বর দরজার নাম হচ্ছে ইলাজা। নাম কি বলেন? বলেন কি এটা? নাজ্জাআতাল্লিশাওয়া। আল্লাহ বলেন দরজা দিয়ে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খুশি যাবে। কথা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ। আমি রিমান্ডে ছিলাম 10 দিন, ওখানে আমাকে দেখেছি, আমি তো মূল্য চুরির মামলা কিছুই জানি না, তাই 10 দিন। যারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে মার্ডার মামলার আসামি, এই মানুষগুলোকে যারা রিমান্ডে নিয়ে যায় তারা বলে যে মধু সোনা এ দুধ খাও, হ্যাঁ এই নখ তুলে নেয়। আমাকেও বিভিন্ন জিনিস দেখিয়েছিল কিন্তু আমার তোলে নাই, আমার সামনে অনেকে তুলেছে। জীবিত মানুষের যদি নখ তুলে নেয় বলেন তো, এরপর আবার এরপর লবণ ছিটিয়ে দেয়। নখ তুলে নেওয়ার পরে যদি লবণ ছিটায় জীবিত মানুষ, ও তো এমনি অজ্ঞান হয়ে যাওয়ার কথা। আর বাকি যে জায়গায় বিভিন্ন জিনিস দেওয়ার কথা ও তো বলাই যাচ্ছে না। এই যে এখানে যাওয়ার পরেও কিন্তু চামড়া খসে যায়নি। আমি একটা ঘরের ভেতরে 11 ঘন্টা দাঁড়িয়েছিলাম এক পায়ে, কিন্তু আমার কিছুই হয়নি, আমার কষ্ট হয়েছে, আমার চামড়া খসেছে। বলেন আমার চোখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল, আমার হাতে টাঙানো ছিল, অসুবিধা নেই, কিন্তু আমার চামড়া খসে নাই। আল্লাহ নাজ্জাআতাল্লিশাওয়া দিয়েছে, এ ঘরে প্রবেশ করাতে সঙ্গে সঙ্গে চামড়া খসে চলে যাবে। তার মানে এমন এমন যন্ত্রপাতি সেট করা আছে, ঢুকলে চামড়া খসে যায়। এই জায়গাটা অত সহজ? বলেন কেন দেবে এখানে? কোরআনে কারিম জানাচ্ছে দুইটা গুণ যাদের ভেতরে দুনিয়ায় পাওয়া যাবে, এই লাজা নামের দরজা তাদেরকে ডাকবে। নারায়ণগঞ্জের মানুষেরা, মিলান তো আপনার ভেতরে আছে কিনা, তাদমান আদবার এই জাহান্নামে লাজার দরজা তাদেরকেই ডাকবে যারা সত্যকে সত্য জানার পরও মুখ ঘুরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এর বড় মানতে চায় না। আমি কি নিচে নামবো? না মানে নামি আবার 3 বছর থাকি। তার মানে সত্যকে সত্য জানার পরও যারা মুখ ফিরিয়ে নেন, আপনি তো নিজে টের পাচ্ছেন আপনি নেচ্ছেন কিনা, আপনি জানেন যে এটা সত্য কথা কিন্তু আপনার দলের লোক না, আপনার বাবার মরিদ না, এই জন্য আপনি মানতে চান না। আপনি জানেন তাহিরি ভাই যা করছে এগুলো ঠিক না, তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন। আপনার বিবেকের উপরে কি কুকুরে প্রসাব করেছে? কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে? সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, এরপরও মানতে চাই না। এই চরিত্র যাদের আছে, বিবেক যাদের কাজে লাগে না, এর দলিল পাবেন সূরা মুলকের 10 নম্বর আয়াত, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আসলে, ওরা বলবে আমাদের আকেল ছিল বিবেক ছিল আমরা কাজে লাগাইনি, আর আমরা শোনার পরও না শোনার ভান করেছিলাম। তার আপনি শোনার পরও সত্যকে সত্য জানার পরও যদি না মানেন, 2 নম্বরে কি যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করার জন্য সব সময় চেষ্টা চালায়। বাংলাদেশে এই চরিত্রের মানুষও দিন দিন বাড়ছে, কি করে জমা করবে জমা করবে জমা করবে আর এগুলো কি করে সংরক্ষণ করা যায়, সে বৈধ হোক আর অবৈধ হোক। দেশে জায়গা হচ্ছে না, অনেকের বেগম পাড়া বানাচ্ছে। এখানে মাল শব্দটার অর্থ পেয়েছি আমি 4টা, কয়টা বলেন? বলেন মালের প্রধান অর্থ হচ্ছে নেককার স্ত্রী, আর নেককার স্ত্রী বলা হয় ওইটাকে
যে স্বামী বাইরে থেকে বাড়িতে আসলে স্বামীকে আনন্দ দেওয়ার জন্যে যেভাবেই হোক স্বামীকে খুশি করে, সে সাজগোজ দিয়ে, কথাবার্তা দিয়ে, এমনকি কাতোকতো দিয়ে হলো, অসুবিধা নেই। সম্মানিত মা বোনেরা, স্বামী বাইরে থেকে আসলে যদি ওকে খুশি করার জন্য আপনি দাঁত বের করেন হাসতে, যেই কয়টা দাঁত বের হবে ওই কয়টা নফল নামাজের সওয়াব হবে। এবার সুবহানাল্লাহ জোরে বলার দরকার নেই, বাড়ি যেয়ে দেখবেন দাঁত কেলিয়ে পড়ে আছে, ও আর বন্ধ হচ্ছে না। কেন বলো? হুজুর বলল যেই কয়টা দাঁত দেখবো ওই কয়টা নফল হজ সওয়াব, যা আছে সব বের করে দিলা। না, আপনাকে স্বামী অনেক বড় জিনিস খুশি করার চেষ্টা করবেন। এখানে প্রশ্ন আসতে পারে মা বোনদের, ওই যে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে, ওরা যদি বলে হুজুরে ওয়াজ থামান, ওই এমন জল্লাদের সাথে বিয়ে হয়েছে শাহজাহান জল্লাদ, ও জীবনে কোনোদিন একটু পাউডারও কিনে দেয় না, আমি মাখবো কি, এরকম জল্লাদ নেই দেশে? না, স্ত্রীর জন্যে যদি সাজগোজের জন্যে খরচ করেন, এটা আবার রেকর্ড করছি, এটা এখনই ম্যাডাম শুনবে, লাইভ চলছে, আমার মনে হয় এই হাদিস না বলাই ভালো হবে না। যদিও আমি এই উমরা থেকে আসার সময় ওর মেকআপ বক্স দিয়ে এসেছি, সুতরাং আমার বলা অসুবিধা নেই। না, স্ত্রীর সাজগোজের জন্য কেউ যদি খরচ করে, যদি মাসে 2000 টাকা ওর পেছনে খরচ হয়, মনে করবেন এটা আল্লাহর রাস্তা দান করলো। সুবহানাল্লাহ বলছেন না কেন আমি জানি, কারণ এগুলো তো দেন না। বলে 22 বছর বিয়ে করেছে, 22 বছরে 2200 টাকাও সাজতে দেয়নি। লোকের বর সাজগোজ দেখে খুব আনন্দ পান। সম্মানিত মা বোনেরা, আজ বাংলাদেশে পরকীয়া প্রেম বাড়ার পেছনে স্বামীগুলো অন্য জায়গায় লাইন করার পেছনে কারণ আপনি। আপনাকে আল্লাহ যা দিয়েছে, যার পেছনে ও ছোটে, ওর ওকে আল্লাহ তাই দিয়েছে, আপনি ওইভাবে থাকেন না, এই জন্য অন্য জায়গায় লাইন করে। অবশ্য ঠিক, তার মানে নারায়ণগঞ্জ এরকম 2 নম্বরই চলছে, চালান 180 মাইল বেগে। মা বোনেরা সেই যে থাকবেন, স্বামী আসলে এটা আপনার এবাদত, এটা কি 2 নম্বরের স্বামী যখন বাড়িতে আসবে, তার যে সম্পদ এবং তার সন্তান, এটা যেন ইসলামের পথে থাকে, এই চেষ্টা করবেন ও যখন বাইরে যাবে। 3 নম্বরে স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয়, আবার বলছি স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে মানা লাগবে। আমি সহ যত স্বামী এখানে বসে আছে, প্রত্যেকটা স্বামী চায় বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে, কিন্তু 100 জনের 98টা বউ এটা চায় না। বলেন বলেন না, মেয়েরা আপনি নেককার হতে পারবেন না, কি করবেন দুনিয়ায় এত সম্পদ দিয়ে আর এত আরামে থেকে কি করবেন, আপনার আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য স্বামী যদি জায়েজ কোনো কাজ চায়, জীবন থাকতে ওইটা মেনে নেন, কষ্ট হোক। চার নম্বরে নিজের ইজ্জতের হেফাজত করা লাগবে মেয়েদের। আমি জেলখানাতে দ্বিতীয় যে জল্লাদ পেয়েছিলাম, এই শাহজাহান জল্লাদ বের হওয়ার পর, এখন আছে ইলিয়াস কেন্দ্রীয় জেলখানার, যে লোকটা এখন ফাঁসিতে ঝোলায় মানুষকে, ওর নাম ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি। ওর কাছে একদিন বসে বসে শুনছিলাম কি হয়েছে, বলছে 17 বছর ছিলাম সৌদি আরবে, দেশে আসার পরে বিয়ে করেছি 11 বছর, বিয়ে করার পরে শুধু বর সাথে আর মা আর বোনের সাথে মিল নেই, কিছু দিলেই খালি রাগ করে, এই বর আর মন পায় না। শেষ পর্যন্ত ও ছাতা মারার জন্য না একটা থাপ্পড় মেরেছি, মানে এমন একটা জায়গায় লেগেছে ও ছাতা মারা গেছে। এখন আমার এই যে যাবজ্জীবন জেল ফাঁসি ছিল, এখন আমার 30 বছর জেল। এই একটা মানুষকে ফাঁসি দিলে আমি 4 মাস জেল থেকে মুক্তি পাই, সেই হিসাবে যদি 20টা ফাঁসি দিতে পারি আর 15-20 বছর যদি জেল খাটতে পারি, তাহলে বাকিগুলো মাফ হয়ে যাবে। বলেন ওর যদি এখনও 22 বছর জেল খাটা লাগে, আর ওদিকে 17 বছর, ওর জীবনে আছে কি? অথচ খুব বড় কাজ করে জীবনটা শেষ করলো এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে, সামান্য একটা দ্বন্দ্ব। ও মা বাবাকে বোনকে একটু খরচ দিত,
ওই মেয়ে লোক সহ্য করতে পারত না। সম্মানিত মা বলেন না, আপনি নেককার হতে পারবেন না, শুধু নামাজ পড়ে রোজা করে আর কালো বোরকা পরে মনে করছেন আমি তো আল্লাহর ওলি ফাতেমা হয়ে গেছি, হবে না। আল্লাহ মেয়েদেরকে এই চারটা গুণ অর্জন করার তৌফিক দিন, জান্নাতের আটটা দরজায় তাদের জন্য খোলা। নবীজি কিয়ামতে বলবে যা সে জান্নাত দিয়ে পারিস তুই যা। আল্লাহ মেয়েদেরকে চারটা গুণ অর্জন করে নেককার স্ত্রী, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মাল এটা হওয়ার তৌফিক দিন। দ্বিতীয় নম্বর মাল মানে ক্ষমতার চেয়ার, তিন নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র, চার নম্বরে মাল মানে সম্পদাদি। এই চারটা বিষয় যারা জমা করছেন এই মনে করবেন যে এগুলো আমার পরীক্ষার বস্তু, এগুলো একটা আমার হাতে থাকার বিষয় না, এগুলো আমি জমা করে সংরক্ষণ করার বিষয় না, এগুলো সব আমার আখেরাত কামাই করার মাধ্যম। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব আমি এই কারণে, কারণ এর দ্বারা আমার যেন আখেরাত তৈরি হয়, কথা বুঝতেছে? নাই তো আমার এই লোকের মেয়ের সাথে ভালো ব্যবহার করার কোন দরকার? আমি করছি এই কারণে, কারণ এর সাথে ভালো ব্যবহার করলে আমার জান্নাত তৈরি হবে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারিম সহজ সরল ভাষায় বোঝার তৌফিক দাও। পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং এর সমাধান করা লাগে উনিশটা কায়দায়। কয়টা? আমি জেলখানা থেকে বসে বসে টুকে রেখেছিলাম, বাইরে এসে দুইটা বই করেছি। স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ কীভাবে তৈরি হয়, মারামারি গণ্ডগোল পরকীয়া প্রেম, আর এগুলো মিটাতে হয় কী কী দিয়ে, উনিশটা যে কাজ আছে। বইটা এখানে আছে কি জানি না, এই যেখানে বইগুলো আছে নিয়ে যাবেন, নিয়ে স্ত্রীকে মেয়েকে, বিয়ে হয়নি মেয়ে মেয়েকে আগে পড়াবেন, নিজের ফুফুকে, নিজের চাষিকে, দাদিকে, মাকে পড়তে বলবেন, মেয়েরা নিয়ে স্বামীকে পড়াবেন, পরকীয়া প্রেম থেকে মুক্ত হবে ইনশাল্লাহ। কণ্ঠ এবং শরীরের দিকে তাকিয়ে 11:30 বাজে, আমি মাফ চেয়ে শেষ করছি, আজকে আর পারছি না, সারাদিন কোর্টের বারান্দায় খুব কষ্ট হয়েছে, মানে সারাদিন আজকে কোর্টে, আগামীতে কোনো জায়গায় যদি আসি শীতের সময় মাহফিল নেবেন আর রাত 9টায় তুলে দেবেন, আমরা চেষ্টা চালাবো ইনশাল্লাহ। এই বইটা মোনাজাতের পরে নিয়ে যাবেন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমার কণ্ঠ আর শরীরের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম। নারায়ণগঞ্জের মানুষগুলো কোরআন শোনার জন্য বোঝার জন্য এত পাগল, এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও, সওয়াবগুলো তুমি বিশ্বনবীর রওজায় পৌঁছিয়ে দাও। এ মাহফিলের আয়োজন যারাই করেছে, তাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদেরকে চিরতরে ক্ষমা করে দাও। এ আলামিন, কওমি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো আল্লাহ।